ভাদ্র মাসের সংক্রান্তিতে বাঙালি যখন মেতে উঠেছিল বিশ্বকর্মার বন্দনায়, ঠিক তখনই ওরা মিতেছিল করম পূজায়। ওরা মানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের টাকশাইল উত্তরপাড়ার ওরাও সম্প্রদায়ের মানুষ। জানা গেছে, প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর দিন বোল্লা গ্রাম পঞ্চায়েতে টাকশাইল উত্তরপাড়ায় করম পূজার আয়োজন করা হয়। এবার 23তম বর্ষ। করোনা অতিমারির কারণে এবার অনুষ্ঠানে কাটছাট করা হয়েছে। ভালো ফসল, প্রিয়জনের সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনায় সন্ধ্যা থেকে পুজো ও পাঁচালি পাঠের মাধ্যমে শুরু হয় করম উৎসব। পুজোর পর রাতভোর করম বন্দনা ও সমবেত নাচ গানে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। করম পূজা কমিটির পক্ষ থেকে এলাকার প্রায় 100 জন পড়ুয়ার হাতে পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে। এই গাছকে আমরা পূজা করি, এই গাছকে আমরা ঠিক এই ভাদ্র মাসের 31 তারিখ বা সংক্রান্তি যেটা বিশ্বকর্মা পূজা হয় সেই দিনে আমরা এই গাছকে পূজা করি। কত বছর থেকে করছেন এখানে? এবার আমাদের 23তম পুজো হচ্ছে। পুজোর পাশাপাশি আর কি কি অনুষ্ঠান থাকছে? আমরা অন্যান্যবার গাছ বিতরণ, ছেলে মেয়েদের বই খাতা এগুলো করে থাকি, এবারও করছি। এবার গাছ রাখিনি, এদিকে ভাইরাস বা সোশ্যাল ডিস্টেন্স মেনে তাও বই খাতা দেওয়ার একটা। কতজনকে দেওয়া হবে আনুমানিক? আনুমানিক তাও 100 জন বই খাতা বিতরণ হবে।